हेलो स्टूडेंट्स, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম আসতে চলেছে আপকামিং, তার প্রস্তুতি তোমরা নিচ্ছো। এর পাশাপাশি তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে আপকামিং যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সাম রয়েছে সামনে, সেই এক্সামগুলোতে যারা প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই এসবি ইনস্টিটিউটের অফিসিয়াল নাম্বার 9083644276 এই নাম্বারটিতে ফোন করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো, ভর্তির প্রক্রিয়াগুলো কিন্তু তোমরা জানতে পারো। আর আজকে আমি জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে আমরা উত্তর ভারত এবং দক্ষিণ ভারত এই দুটো ভাগে আমরা ভারতের নদী ব্যবস্থাকে কিন্তু চিহ্নিত করি, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে বিন্ধ্য পর্বত গেছে যেটা প্রায় ভারতের মধ্যভাগে অবস্থিত, এবং বিন্ধ্য পর্বত কিন্তু জলবিভাজিকা রূপে কাজ করছে। এই বিন্ধ্য পর্বত ভারতের যে রিভার সিস্টেম বা ইন্ডিয়ার যে রিভার সিস্টেম তাকে দুটো ভাগে কিন্তু ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং অপরটি হলো দক্ষিণ ভারতের নদ নদী। তাহলে বোঝা গেছে বিন্ধ্য পর্বত কি রূপে কাজ করে, জলবিভাজিকা রূপে। আর জলবিভাজিকার কাজই হচ্ছে দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করা বা আলাদা করা, অর্থাৎ জলবিভাজিকা কিন্তু উচ্চভূমির মতন অবস্থান করে, যেটা কি করে ওই অঞ্চল তথা আরো বৃহৎ অঞ্চলের নদী গোষ্ঠীগুলোকে কিন্তু পৃথক করতে সাহায্য করে জলবিভাজিকা। বিন্ধ্য পর্বত কিন্তু সেই রকমই একটা জলবিভাজিকা যেটা ভারতবর্ষের প্রায় মধ্যভাগে বিস্তৃত, এবং ভারতবর্ষের নদী ব্যবস্থা কিন্তু বিন্ধ্য পর্বত দ্বারাই কিন্তু দুটো ভাগে বিভক্ত। আজকে আমরা যেটা ভূগোলের আলোচনা করতে চলেছি, সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট, নর্থ ইন্ডিয়ান তিনটে রিভার, একটা হচ্ছে গঙ্গা, একটা ব্রহ্মপুত্র, আর একটা হচ্ছে সিন্ধু, অর্থাৎ উত্তর ভারতের তিনটে নদী কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে, এবং এদের কি কি উপনদী রয়েছে সেগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে, কি শাখা নদী রয়েছে সেগুলো মোটামুটি ভাবে আমাদের ধারণা নিতে হবে, আর কোন কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেটাও জানতে হবে। তাহলে এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আজকে আমরা গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে কিন্তু আলোচনা করছি, সুতরাং যাদের ভিডিওটি ভালো লাগবে প্রত্যেকে ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবার প্রথমে যদি আমরা গঙ্গাকে নিয়ে আলোচনা করি, তাহলে যে প্রয়াগ বা কনফ্লুয়েন্স সম্পর্কে আমাদের আলোচনা করতেই হয়, নইলে পরে গঙ্গার উৎপত্তিটা কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। তার মধ্যে দেখো, প্রথমে আগে বলি কনফ্লুয়েন্স বা প্রয়াগ কাকে বলে। কনফ্লুয়েন্স বা প্রয়াগ হলো এমন একটি জায়গা যেখানে একটির বেশি নদী, অর্থাৎ দুটি বা তিনটি বা ততোধিক নদী এসে কি হয়, মিলিত হয়, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকেই আমরা বলে থাকি প্রয়াগ বা কনফ্লুয়েন্স। সেরকমই ভারতের কিছু গুরুত্বপূর্ণ প্রয়াগ সম্পর্কে আগে আমরা জানবো, তারপর ধীরে ধীরে গঙ্গার উৎপত্তি এবং গঙ্গার গতিপথ এগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। সবার প্রথমে আগে খুব ভালো করে খেয়াল করো যে এই ছবিটাতে খেয়াল করো, এটা হচ্ছে বদ্রীনাথ, এবং এই বদ্রীনাথের এখানটাতে রয়েছে কি, শতপথ, শতপথ গ্লেসিয়ার বা শতপথ হিমবাহ। এই শতপথ হিমবাহ থেকে কার উৎপত্তি হয়েছে, অলকানন্দার উৎপত্তি হয়েছে। তাহলে শতপথ যে গ্লেসিয়ারটা, সেখান থেকে কিন্তু প্রথমে আগে উৎপত্তি হয়েছে অলকানন্দা নদী। এরপর দেখো অলকানন্দার সাথে, এটা অলকানন্দা, এর সাথে এসে ধৌলি গঙ্গা মিলিত হলো। যে জায়গাটাতে অলকানন্দার সাথে ধৌলি গঙ্গা মিলিত হলো সেটাকে আমরা কি বলবো, এই জায়গাটাতে মিলিত হচ্ছে এটার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ, অর্থাৎ যেখানে অলকানন্দা আর ধৌলি গঙ্গা মিলিত হচ্ছে সেই কনফ্লুয়েন্সটার নাম হচ্ছে
विष्णु प्रयाग। এরপর দেখো এখানে মিলিত হওয়ার পর অলকানন্দা কিন্তু প্রবাহিত হচ্ছে। এরপর দেখো নেক্সট যে প্রয়াগটা সেখানে কিন্তু নন্দাকিনী অর্থাৎ অলকানন্দার সাথে নন্দাকিনী এই রিভারটা যেখানে মিলিত হচ্ছে সেই কনফ্লুয়েন্সটার নাম কি নন্দ প্রয়াগ। এই জায়গাটাতে এসে অলকানন্দা এবং নন্দাকিনী মিলিত হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় নন্দ প্রয়াগ। তারপর দেখো আবার অলকানন্দা প্রবাহিত হলো এবং এর সঙ্গে পিণ্ডার গঙ্গা, অলকানন্দার সাথে এবার কোন নদী মিলিত হচ্ছে পিণ্ডার গঙ্গা, এই দুটো যেখানে মিলিত হচ্ছে সেই প্রয়াগটার নাম কি কর্ণ প্রয়াগ। অলকানন্দার সাথে পিণ্ডার গঙ্গা মিলিত হচ্ছে কোন কনফ্লুয়েন্সে, সেটা হচ্ছে কর্ণ প্রয়াগে মিলিত হচ্ছে। আবার অলকানন্দা প্রবাহিত হচ্ছে, এবার দেখো এবার মন্দাকিনী অলকানন্দার সাথে এসে মিলিত হচ্ছে মন্দাকিনী, যে প্রয়াগে মিলিত হচ্ছে সেই প্রয়াগটার নাম হচ্ছে রুদ্র প্রয়াগ। তাহলে অলকানন্দার সাথে মন্দাকিনী মিলিত হচ্ছে যে প্রয়াগে সেটাকে বলা হয় রুদ্র প্রয়াগ। নেক্সট দেখো এখানে অলকানন্দা আবার প্রবাহিত হচ্ছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা থেকে বহুবার বহু কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে অলকানন্দা এখান থেকে প্রবাহিত হলো এর সাথে ভাগীরথী, এর সাথে কার উৎপত্তি ঘটছে ভাগীরথী। ভাগীরথী নদীর উৎস কোন জায়গা থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ভাগীরথী নদীর উৎসস্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, কারণ শুরুতেই কিন্তু নদীটির নাম কখনোই গঙ্গা নয়, শুরুতে নদীটির নাম থাকে ভাগীরথী, যেটা তার উৎসস্থল অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। ভালো করে দেখো গঙ্গোত্রী হিমবাহ থেকে কার উৎপত্তি ঘটছে, ভাগীরথী নদীর উৎপত্তি ঘটছে এবং সেটা এসে কার সাথে মিলিত হচ্ছে অলকানন্দার সাথে মিলিত হচ্ছে। এইটা নিয়ে বহু প্রশ্ন এসেছে যে ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয় সেই প্রয়াগটার নাম কি, সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দা যে জায়গাটাতে মিলিত হয় তাকে বলা হচ্ছে কিন্তু দেবপ্রয়াগ। তারপর থেকে ঠিক এই জায়গায় মিলিত হওয়ার পর থেকে এই নদীটার নাম হয়ে যাচ্ছে কি গঙ্গা। তাহলে যেখানে ভাগীরথী আর অলকানন্দা মিলিত হচ্ছে অর্থাৎ দেবপ্রয়াগ, সেখান থেকে নাম কি হয়ে যাচ্ছে নদীটার, সেটা হচ্ছে গঙ্গা। আর কিন্তু অলকানন্দা বা ভাগীরথী কোনো নামই থাকছে না, দুটোর মিলিত প্রবাহ হচ্ছে গঙ্গা নাম নিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে আগেই আমরা শুরুতে একটুখানি দেখে নিলাম যে গঙ্গার উৎপত্তি কোথা থেকে, কি কি কনফ্লুয়েন্স আমরা পাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা গঙ্গা রিভারে বা গঙ্গা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। দেখো প্রথমে কিছু ইনফরমেশন তোমাদের অবশ্যই জানতে হবে বা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো গঙ্গা যেটা আমাদের ভারতের কি বৃহত্তম নদী, গঙ্গা হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম নদী। আমাদের যত নদী রয়েছে তাদের সবার মধ্যে গঙ্গা হচ্ছে প্রধান নদী। গঙ্গার যে দৈর্ঘ্য সেটা কত, সেটা দেখো 2525 অর্থাৎ 2525 কিলোমিটার হচ্ছে গঙ্গার দৈর্ঘ্য। তাহলে এটা প্রধান নদী। উৎস দেখো গঙ্গার উত্তরাখণ্ডের, উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। তাহলে গঙ্গার উৎস কোথায়, উত্তরাখণ্ডের উত্তরকাশী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। ভারতের যদি বলা হয় সব থেকে দীর্ঘতম বা বৃহত্তম নদীর নাম কি, সেটা কিন্তু অবশ্যই হবে গঙ্গা। সেকেন্ড দেখো গোমুখ থেকে অর্থাৎ গঙ্গার যেখানে উৎসস্থল সেই জায়গাটাতে তো তার নাম গঙ্গা নয়, সেটা কি গোমুখ গুহা থেকে এটার নাম হচ্ছে ভাগীরথী। নেক্সট দেখো দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হওয়ার পর এটার নাম কি হয়েছে গঙ্গা হয়েছে। দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হওয়ার পর নাম কি হয়েছে গঙ্গা। তারপর দেখো হরিদ্বার থেকে গঙ্গা কোথায় প্রবেশ করছে,
সমভূমিতে অর্থাৎ হরিদ্বারে আসার পর ধীরে ধীরে গঙ্গা এবার কোথায় প্রবেশ করছে, সমভূমিতে প্রবেশ করছে। তার আগে পর্যন্ত গঙ্গা পার্বত্য অঞ্চলে প্রবাহিত হতো। এই প্রসঙ্গে তোমাদের একটা বিষয় বলে রাখি যে আদর্শ নদী বলে একটা কথা আছে বা আদর্শ নদী আছে। আদর্শ নদী মানে কোন নদীগুলো, যে নদীর উচ্চ গতি অর্থাৎ পার্বত্য প্রবাহ, মধ্য গতি অর্থাৎ সমভূমি প্রবাহ এবং নিম্ন গতি অর্থাৎ বদ্বীপ প্রবাহ, এই তিনটে একসাথে যে নদীতে সুস্পষ্টভাবে দেখা যায় তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হয় আদর্শ নদী। গঙ্গাও কিন্তু সেই রকমই আদর্শ নদীর একটা উদাহরণ। অর্থাৎ গঙ্গাতে কিন্তু আমরা উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি এই তিনটে গতি দেখতে পাই। এবার দেখো, গঙ্গা বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ গঙ্গা কিন্তু কাজ করেছে, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে কিন্তু এই গঙ্গা। তারপর দেখো, পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে গঙ্গা কি হচ্ছে, দুটো শাখাতে বিভক্ত হচ্ছে। একটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ গঙ্গার যে শাখা নদী সেটা হচ্ছে ভাগীরথী। আরেকটা কোথায় প্রবাহিত হচ্ছে, আরেকটা পদ্মা নাম নিয়ে প্রবেশ করছে বাংলাদেশে। তাহলে পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটো শাখায় বিভক্ত হচ্ছে, একটা শাখা প্রবাহিত হচ্ছে ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গে, অপর শাখাটি কোথায় প্রবেশ করছে, বাংলাদেশে প্রবেশ করছে পদ্মা নাম নিয়ে। এরপর দেখো, এর অববাহিকা ভারতের বৃহত্তম অববাহিকা, অর্থাৎ গঙ্গার যে রিভার বেসিনটা সেটা কিন্তু ভারতের সমস্ত নদীর মধ্যে বৃহত্তম অববাহিকা। দেখো গঙ্গা কতটা এরিয়া নিয়ে রয়েছে, গঙ্গা নিয়ে রয়েছে 26.2%, কত 26.2% এরিয়া কভার করে রয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে গঙ্গা, তার উপনদী এবং শাখা নদী এরা কতটা অঞ্চল জুড়ে রয়েছে, এরা কিন্তু 26.2% এরিয়া জুড়ে রয়েছে এবং এটা কিন্তু ভারতের বৃহত্তম নদী অববাহিকা। এবার দেখো, আমরা যেটা এতক্ষণ ধরে পড়লাম সেই বিষয়টাই আমরা ছবিতে কিন্তু দেখে নেব যে কিভাবে গঙ্গার উৎপত্তি হচ্ছে এবং কিভাবে গঙ্গাটা এগোচ্ছে। দেখো এখানে ছবিতে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। অর্থাৎ সেটা কোন স্টেটে অবস্থিত, এটা অবস্থিত কিন্তু উত্তরাখণ্ডে, উত্তরকাশী জেলাতে অবস্থিত। দেখো এখান থেকে গঙ্গা, অর্থাৎ প্রথমেই বলে রাখি এটা ভাগীরথী নাম নিয়ে আসছিল, অলকানন্দার সাথে দেবপ্রয়াগে মিলিত হওয়ার পর এটা কিন্তু গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে। গঙ্গার এখান থেকে উৎপত্তি হওয়ার পর গঙ্গা কিন্তু প্রবাহিত হচ্ছে। গঙ্গা এই রকম জায়গায় আসার পর কোথায়, হরিদ্বারের কাছে, হরিদ্বার থেকে গঙ্গা কোথায় প্রবেশ করছে, সমভূমিতে প্রবেশ করছে। অর্থাৎ তার আগে পর্যন্ত গঙ্গার কি ছিল, উচ্চ গতি, যেই হরিদ্বার ছাড়িয়ে এলো সেখান থেকে কিন্তু গঙ্গার মধ্য গতি শুরু হয়ে গেল। তাহলে হরিদ্বারের কাছেই দেখো গঙ্গা প্রবাহিত হচ্ছে। এইভাবে গঙ্গা প্রবাহিত হওয়ার পর খুব গুরুত্বপূর্ণ, কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে, প্রথম কথা উত্তরাখণ্ডে রয়েছে, দ্বিতীয় কথা উত্তর প্রদেশে আছে, বিহারে আছে। সবার মনে একটা কনফিউশন থাকে যে ঝাড়খণ্ডে কি গঙ্গা আছে না নেই, অবশ্যই ঝাড়খণ্ডেও কিন্তু সামান্য পরিমাণে গঙ্গা রয়েছে। তাহলে প্রথমে ছিল উত্তরাখণ্ড, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, ঝাড়খণ্ড হয়ে গঙ্গা কোথায় প্রবেশ করছে, আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তাহলে গঙ্গা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপর বিহার, তারপর ঝাড়খণ্ড হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। ভালো করে দেখবে পশ্চিমবঙ্গের এই জায়গাটাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই জায়গাটার নাম কি, ধুলিয়ান। পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে গঙ্গা কি করছে, দুটো শাখাতে ভাগ হয়ে যাচ্ছে বা বিভক্ত হয়ে যাচ্ছে। দেখো একটা শাখা এইদিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে প্রবাহিত হওয়ার ফলে এটার নাম কি, এটা ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হচ্ছে। আরো একটা বিষয় তোমাদের বলে রাখি, কিছুটা জায়গাতে কিন্তু ভাগীরথী এই অবধি নাম, তারপর ভাগীরথীর সাথে কাটোয়ার কাছে যেখানে অজয় নদী এসে মিলিত হয় সেখান থেকে গঙ্গা, সরি ভাগীরথী হুগলি নাম নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে গঙ্গা পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে দুটো শাখায় বিভক্ত হচ্ছে, প্রথমে নাম হচ্ছে ভাগীরথী, তারপর কাটোয়ার কাছে ভাগীরথী নদীর সঙ্গে অজয় নদী এসে মিলিত হয়,
তারপর গঙ্গার ভাগীরথীর নাম হয়ে যায় হুগলি, এবং সেটা হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। যে জায়গাগুলোতে হুগলি দেখতে পাই, হুগলি নাম নিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়। আরেকটা শাখা দেখো, আরেকটা শাখা কিন্তু বাংলাদেশে পদ্মা নাম নিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের ভারতবর্ষে যেরকম মানে গঙ্গা রয়েছে, তার থেকে কিন্তু বাংলাদেশের পদ্মা যথেষ্ট চওড়া এবং সেটা আরো বেশি পরিমাণে জল কিন্তু ক্যারি করতে পারে। এই পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এবং এখান থেকে দেখো যমুনা, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদটা যেখানে বাংলাদেশে প্রবেশ করে, সেখান থেকে ব্রহ্মপুত্র নদের নাম কি হয়ে যায়, যমুনা হয়ে যায়। সেই যমুনাটা এসে মিলিত হচ্ছে কোথায়, পদ্মাতে। পদ্মাতে মিলিত হওয়ার পর এই জায়গাটাতে কিছুটা পদ্মা নাম নিয়ে প্রবাহিত হচ্ছে, এবং পরবর্তীকালে এই দিক থেকে বারেক রিভার বলে একটা রিভার আসছে, যেটা কিন্তু প্রবাহিত হচ্ছে হয়ে মেঘনা নাম নিয়ে পদ্মার সাথে বারেক রিভার মিলিত হচ্ছে, মিলিত হয়ে এর যে নাম সেটা হচ্ছে মেঘনা নাম নিয়ে এটা কি বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে ভালো করে আমি বলে দিলাম যে কোন জায়গাটাতে কি কি ঘটনা হচ্ছে। এর সাথে তোমাদের আরো একটা জিনিস ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে কি গঙ্গার উপনদী সম্পর্কে কিন্তু জানতে হবে, কারণ উপনদী নিয়ে বহু প্রশ্ন আসে, আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখতে পাই। দেখো প্রথমে হচ্ছে গঙ্গার এটা উৎসস্থল, আর গঙ্গা গিয়ে পতিত হচ্ছে কোথায়, বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। তাহলে গঙ্গা কি এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ গঙ্গার যেটা লেফট সাইড বা বাম দিক সেটা হচ্ছে উপরের দিকটা, আর গঙ্গার যেটা নিচের দিক বা রাইট সাইড সেটা নিচের দিকটা সেটা হচ্ছে রাইট সাইড। তাহলে কারণ গঙ্গাটা কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই রকম দিক নির্দেশ করছে গঙ্গা, সেই জন্য এর বাঁ দিকটা হচ্ছে বাম দিকের উপনদী এবং ডান দিকে আমরা ডান দিকের উপনদী দেখতে পাই। এবার ভালো করে খেয়াল করো, বাম তীরের উপনদী এদের মধ্যে কি কি দেখতে পাচ্ছি, গোমতী। বাম তীরের অন্যতম উপনদী দেখতে পাচ্ছি গোমতী, এরপরে রয়েছে ঘড়ঘড়া, এরপরে রয়েছে ঘড়ঘড়া বামতি, এরপরে দেখো গন্ড, এই নদীটা হচ্ছে গন্ডক, এরপর দেখো কোশি, কোশি রিভার যেটাকে বিহারের দুঃখ বলা হয়। তাহলে আমরা বাম তীরের প্রধানত এই উপনদীগুলোকে দেখতে পাচ্ছি, গোমতী, ঘড়ঘড়া, গন্ড আর কোশি। এবার চলে আসি ডান তীরের যে উপনদী, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সোন, প্রথমেই হচ্ছে সোন, এই রিভারটাকে দেখতে পাচ্ছি। এরপরে দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ, গঙ্গার ডান তীরের উপনদীর মধ্যে গুরুত্বপূর্ণ এবং পুরো গঙ্গার মধ্যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গঙ্গার যেটা দীর্ঘতম উপনদী সেটাকে কি বলা হয়, যমুনা বলা হয় বা ইমুনা বলা হয়। এই যে যমুনা সেটা হচ্ছে গঙ্গার সব থেকে যত উপনদী রয়েছে তাদের মধ্যে কিন্তু দীর্ঘতম উপনদী সেটা হচ্ছে যমুনা। এই যমুনাটা কিন্তু গঙ্গার সাথে এই জায়গাটাতে এসে মিলিত হচ্ছে। এছাড়াও দেখো আরো প্রচুর উপনদী রয়েছে, যেরকম বানস, চম্বল, বেতোয়া, তারপরে তামসা, এগুলো আর কি, কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু যমুনাতে মিলিত হচ্ছে, এরা কিন্তু কেউ ডিরেক্টলি গিয়ে গঙ্গাতে মিলিত হয়নি, ডিরেক্টলি গিয়ে গঙ্গায় মিলিত হয়েছে হচ্ছে সোন আর যমুনা। আর যমুনাতে প্রচুর মিলিত হয়েছে সেটা হচ্ছে যেমন বানস, এটা কার সাথে মিলিত হচ্ছে, চম্বল, আবার চম্বল গিয়ে কোথায় মিলিত হচ্ছে, যমুনাতে, এই যেটা হচ্ছে চম্বল এইটা গিয়ে যমুনাতে মিলিত হচ্ছে, বানস আবার চম্বলের উপনদী যেটা গিয়ে ইনডিরেক্টলি গঙ্গার সাথে মিলিত হচ্ছে। আবার দেখো এটা বেতোয়া, এটাও কিন্তু যমুনাতে মিলিত হচ্ছে, তমসা, এগুলো। তাহলে এই কটা গেল গঙ্গার যে উপনদীগুলো প্রধান প্রধান সেগুলোকে নিয়ে আলোচনা। এরপর দেখো গঙ্গার যে রিভার বেসিন সেটা দেখো এতটা জায়গা জুড়ে, গঙ্গার রিভার বেসিন কিন্তু এতটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত, আমি এইমাত্র দেখিয়ে দিলাম, তাও আরেকবার বলে দিই, এটা হচ্ছে গঙ্গা, এইদিকে প্রবাহিত হচ্ছে
গিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। একই সাথে দেখে নাও এই জায়গাটা, এটা হচ্ছে গোমতী, এটা হচ্ছে ঘড়ঘড়া, এটা গণ্ডক এবং এটা হচ্ছে কোশি। সেম ভাবে দেখো এটা হচ্ছে সোন, একই ভাবে দেখো এটা হচ্ছে যমুনা, এছাড়াও চম্বল, সিন্ধ, বেতোয়া, টংস, এগুলো কিন্তু সবই যমুনার উপনদী। এবং কিছু কিছু ক্ষেত্রে এটাকে গঙ্গারও বলা হয়, কারণ যমুনা গিয়ে মিলিত হচ্ছে গঙ্গাতে, আর যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী সেই জন্য। তারপরে দেখো যে বানাস, এটা কিন্তু প্রধানত চম্বলের উপনদী, সেটা মনে রাখতে হবে, বানাস কিন্তু চম্বলের উপনদী। আর চম্বল, সিন্ধ, বেতোয়া, টংস এগুলো সব কিন্তু যমুনার উপনদী। তাহলে এটা গেল পুরোটা মিলিয়ে কিন্তু গঙ্গা রিভার বেসিন, এটা কিন্তু পুরোটা মানে প্রধান নদী এবং তার যত উপনদী শাখা নদী সেগুলো মিলিয়ে যে এলাকাটা বা অববাহিকাটা গড়ে ওঠে সেটাই কিন্তু গঙ্গা রিভার বেসিন। তোমাদের পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো গঙ্গার লেফট ব্যাংক যে ট্রিবিউটারি, এর মধ্যে রয়েছে রামনা গঙ্গা, গোমতী, ঘড়ঘড়া, কালী রিভার, গণ্ডক, বুড়হি রিভার আর কোশি রিভার, বুড়ি গণ্ডক, বুড়ি গণ্ডক যেটাকে বলা হয়। তাহলে এগুলো সব কিন্তু লেফট ব্যাংক ট্রিবিউটারিস বা বাম তীরের উপনদী। আর দেখো রাইট ব্যাংক ট্রিবিউটারিস এর মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে যমুনা, এছাড়া রয়েছে কিন্তু সোন আর দামোদর, এই তিনটে কিন্তু প্রধান। এবার ভালো করে খেয়াল করো, যমুনার যে উপনদী সেটা হচ্ছে কি, সেটা চম্বল। চম্বলের উপনদী যদি বলা হয় সেটা হবে কি, চম্বলের উপনদী কিন্তু বানাস। এছাড়া যমুনার উপনদী চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, টংস এগুলো কিন্তু সব যমুনার উপনদী। তাহলে এই ছিল আজকে আমাদের গঙ্গা রিভার বেসিন সম্পর্কে কিন্তু আমাদের যে আলোচনাটা ছিল, অর্থাৎ গঙ্গা রিভার বেসিনটা কিভাবে গঙ্গার উৎপত্তি হচ্ছে, গঙ্গা কোথায় গিয়ে পতিত হচ্ছে, কোন জায়গাটাতে গিয়ে গঙ্গা বিভক্ত হচ্ছে, এই যে আলোচনাগুলো সেগুলো আমরা আজকের ক্লাসে করলাম। যদি তোমাদের এরকম ক্লাস আরো প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন রিভার বেসিন নিয়ে আলোচনা এরকম ভাবেই তোমাদের দরকারি হয়, তোমরা কমেন্টে সেটা অবশ্যই জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সবার কাছে এটা অনুরোধ। আর এছাড়াও যারা যারা নতুন বা প্রথম ভিডিওটি দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং এখান থেকে কিন্তু গঙ্গা রিভার বেসিনের ম্যাক্সিমাম যত প্রশ্ন হয় বা যত ধরনের কনফিউশন হয় আশা করা যায় আমি দূর করতে পেরেছি। এভাবে তোমরা সাথে থেকো এবং নিজেদের প্রস্তুতিগুলোকে চালিয়ে নিয়ে যাও বা কন্টিনিউ করো। যদি তোমাদের চলার পথে এসবি ইনস্টিটিউটের কোনো রকমের সাহায্য লাগে তোমরা অবশ্যই অফিসিয়াল নাম্বার 9083644276 নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করতে পারো, বা নতুন ব্যাচে যদি ভর্তি হতে চাও তার জন্য এই নাম্বারটিতে তোমরা ফোন করতে পারো। সবাই ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Thank you.